উম্মার 1400 বছরের ইতিহাসে শক্তিশালী যে সাম্রাজ্যগুলো গত হয়েছে সেলজুক সাম্রাজ্য ছিল তার অন্যতম। কিনিক বসতি উম্মাহকে উপহার দিয়েছে আলাপ আরসালানের মতো বীর মুজাহিদ, মালিক শাহর মতো ন্যায়পরায়ণ সুলতান, মোহাম্মদ ও বারকিয়ারুকের মতো খাঁটি ইমানদার এবং সঞ্জারের মতো শক্তিমান শাসক। সেলজুক সাম্রাজ্য মুসলিম উম্মার ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায়। এ অধ্যায়ের গা থেকেই ধুলোবালির আস্তরণ সরানোর কাজ করেছেন বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। সেলজুক সাম্রাজ্যের ইতিহাস গ্রন্থে তিনি শুধু তাদের উত্থান পতনের আদ্যোপান্তই আলোচনা করেননি, আলোচনা করেছেন তাদের উত্থান পূর্ববর্তী সামানি, গজনবি, কারাখানি ও বুয়াইহি সম্প্রদায়ের প্রয়োজনীয় ইতিহাস। একইভাবে আলোচনা করেছেন তাদের পতনোত্তর উম্মার উপর নেমে আসা বিপদের ঘনঘটার কথাও। বাদ যায়নি ফাতিমি, ওবাইদি ও বাসাসিরিদের উৎখাত থেকে শুরু করে কারামিতা ও বাতিনিদের ষড়যন্ত্রের বিশ্লেষণ ধর্মী আলোচনাও। গ্রন্থটি আপনার কল্পনাকে নিয়ে ঘুরে বেড়াবে মালাজগির যুদ্ধের বিজয়ের মহাসড়ক সহ কুখ্যাত হাসান ইবনে সাব্বাহের হাতে রচিত ইতিহাসের ভয়ঙ্কর সব গলিপথে। আপনার সামনে উদ্ভাসিত করবে ইতিহাসের এক অনন্য ভুবন, জানাবে নিজামুল মুল্ক প্রবর্তিত সুন্নাহ ভিত্তিক রাষ্ট্রীয় আইন ও নীতিমালা, বাতিনিদের ইসলাম বিধ্বংসী মতবাদের সৈলাব রোধে তার যুগান্তকারী পদক্ষেপ সমূহ, আব্বাসী খলিফাদের উত্থান পতন, তাদের মন্ত্রীদের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, জ্ঞানচর্চা, ন্যায়পনয়নতা ও রাজনৈতিক দক্ষতা এবং সেলজুক মন্ত্রীদের উপাধি, রাজনীতি, সামরিক ও প্রাতিষ্ঠানিক দক্ষতার মতো খুঁটিনাটি অজানা অনেক বিষয়। সর্বোপরি গ্রন্থটি আপনাকে পরিচয় করিয়ে দেবে যুগের কিছু বিষয়ের সঙ্গে। আপনি কল্পনায় বসে যাবেন নিজামিয়ার ইলমি দর্শে, আত্মভোলা হয়ে যাবেন ইমাম আবুল হাসান আশআরি, আবু ইসহাক সিরাজি, ইমামুল হারামাইন জুয়াইনি, ইমাম বাগাবি প্রমুখ বিশ্ববিখ্যাত কয়েকজন মনীষীর এলমের দরিয়ায়। উন্নত কোয়ালিটি মেনটেন করে গ্রন্থটি প্রকাশ করেছে দেশের সাড়া চাগানো প্রকাশনা প্রতিষ্ঠান কালান্তর প্রকাশনী। আপনার কপিটি আজই সংগ্রহ করুন।